সবাইকে শুভ দুপুর, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের খাবার খুবই ফাটাফাটি, কারণ ভর্তা দেখা যাচ্ছে তিন আইটেমের। এটা হলো বেগুন ভর্তা, শুকনো মরিচ আর সরষের তেল। এটা হলো টমেটো ভর্তা, এটা বন্ধু আপনার শুকনো মরিচ পেঁয়াজ সরষের তেল আছে। এটা হলো মিষ্টি আলু ভর্তা, এটা হলো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে আছে হলো মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল। ভর্তা দিয়ে খাওয়া হয়েছে, ভর্তা দিয়ে খেতে মজাই লাগে। নিজের বাড়ির সরষের তেল নিজেদের খেতে, খাটি সরষের তেল। আগের মানুষ তো সবাই সরষের তেল খেত, বিশেষ করে গ্রামের মানুষ, এখনো খায় গ্রামে, তবে এখন কমে গেছে খাওয়া। সরষের দাম বেশি দেখে সরষে বিক্রি করে ফেলার, সেই টাকা তো সোয়াবিন দর কিনে খায়। ফটোটা তো সবাই ভালো লাগে, শুকনো মরিচ পুরা পেঁয়াজ আর হলো সরষের তেল, প্রচুর ঝাল হয়েছে। সব ভর্তা একটু ঝাল না হলে মজা লাগে না।
টমেটো একটু টক টক তো এটা আর বেশি ভালো লাগে। ব্যবহার ভালো মিষ্টি তো আগের আর অনেক আরো মিষ্টি আছে হয়তো আর কি আর অনেক মিষ্টি কম। মিষ্টি আলু পুরোটা আমার কাছে খুব স্বাদ লাগে, লার কিছু যদি মিষ্টি আলু পুরে খুব স্বাদ লাগে। তবে আস্তা ডিমের সে মাঝখানে কাটা দিলে ওই ডিম স্বাদ লাগে বেশি।
খুবই হাঁটাহাঁটি খাওয়া হলো আর ঢাকা শহরে কিন্তু শীতের দিন চলে গেছে, মানে একদমই গরম। আমি খাইতে বলি মনে যে গরম গরম আসছে, ফ্যান সারতে মনে এরকম লাগে, ফ্যান সারলে ভালো লাগে। কালকে রাত্রে প্রচণ্ড গরম পড়ছিল, যাই হোক গরম তো এখন এসে পড়ছিলেন ফাল্গুন মাস। এখনও গ্রামে এখনও ঠান্ডা আছে, জানি তো না, গ্রামে হলো এখন বাতাস ঠান্ডা বাতাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন, এই কামনা করি। আজকে বিদায় নিচ্ছি।